আমাদের একজন দর্শক বন্ধু খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনার জন্য বলেছেন, বলছেন বন্ধু রিয়্যাক্ট করলে কি করবেন, কি ধরনের রিয়্যাক্ট, একটা বিশেষ ধরনের প্রবলেম নিয়ে তিনি বলেছেন আপনাদের সঙ্গে আলোচনায় আসব। এমন কিছু মানুষকে দেখতে পারবেন হঠাৎ করে রেগে যাচ্ছে, তার মতের একটু অমিল হলেই রেগে যাচ্ছে, আর রেগে গিয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আর মাথা ঠান্ডা হয়ে গেলে সে ক্ষমাও চাইছে। আসলে আদতে মানুষটি কিন্তু খারাপ নয়, রাগের মাথায় রিয়্যাক্ট করে ফেলে কিন্তু ঠান্ডা মাথায় ব্যাপারটিকে বুঝে, এমন আবার দেখবেন হঠাৎ হঠাৎ আবার আউট অফ ট্র্যাক হয়ে যায়। তা এই ধরনের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যদি আপনার থাকে, আমি বলবো আলোচনাটা শোনা উচিত। আজকে দর্শক বন্ধু, আমি নামটাও বলছি, তিনি নাম করেই লিখেছেন, তিনি বলছেন তার নাম হচ্ছে সৌভিক চক্রবর্তী। তিনি তার এক বন্ধু বা বান্ধবীর প্রবলেমটা জানাচ্ছেন, তিনি বলছেন যে তার প্রিয়জন এরকম আছেন যে হঠাৎ হঠাৎ করে রেগে যায় এবং কন্ট্রোল হারিয়ে ফেলে, বাজেভাবে রিয়াক্ট করে, মনে ব্যথা দেয়, আর তারপর কী হয় যখন মাথা ঠান্ডা হয় তখন সে বুঝতে পারে, ক্ষমা চায়, কিন্তু আবারও আউট অফ ট্র্যাক হয়ে যায়। কি করণীয়? দেখুন, ধৈর্য হারালে হবে না, রাগকে রাগ দিয়ে ঠান্ডা করা যাবে না, এটা জেদি একগুঁয়ে প্রবৃত্তি, আর এই ধরনের মানুষগুলো না একটা মানসিক সমস্যার মতো, এটা খুব ডেঞ্জারাস। তাহলে আপনাকে ঠান্ডা হতে হবে, সে যতই উত্তপ্ত হোক না কেন আপনাকে ঠান্ডা হতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে তো এগুলো যখন সীমাহীন হয়ে যায় তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আমি মনোরোগের কথা বলছি না, কিন্তু চিকিৎসকদের এর একটা নির্দিষ্ট ঔষধ আছে যেটা দিলে অনেক ক্ষেত্রে কন্ট্রোল হয়, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে মনে রাখতে হবে আপনাকে ধৈর্য হারালে হবে না, চারপাশের মানুষগুলো ধৈর্য হারালে হবে না। এই ধরনের মানুষের মধ্যে জেদ বেশি আছে, একা থাকতে পছন্দ করে, সকলের সাথে মন খুলে মিশতে পারে না, এই ব্যাপারগুলো আছে, তো সেইগুলোকে হাঁটাতে হবে একটা একটা করে। কি করে তার মনের কাছে আগে পৌঁছতে হবে, এইটা আসল। আপনার ধৈর্য অনেক চাই, ওই যে নিমকাঠকে চন্দন কাঠের সঙ্গে রাখার মতো, সে নিমকাঠ হোক আপনি চন্দন কাঠ হন, ধৈর্য রাখুন, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে, আস্তে আস্তে হবে। তাকে বোঝান ঠান্ডা মাথায়, কোনো বিষয় হঠাৎ সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না, কড়াভাবে তাকে বলা যাবে না, তাকে আলতো করে বলতে হবে, স্নেহ ভরে বলতে হবে তাকে, এটা কন্টিনিউ করতে করতে, এটা কিন্তু একদিনে কখনো কিওর আপ হবে না এই প্রবলেম। আমার নিজের চোখে দেখা এই যে প্রবলেমটা বললেন মনে পড়ে গেল, একজনকে এরকম পথে আনতে প্রায় 12 বছর লেগেছিল, ধীরে 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 ধীরে। এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রসেস, সেগুলো করতে থাকুন, এবং পারিপার্শ্বিক তাকে দেখুন, প্রশ্রয় দিয়েও তাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ মানুষ ভেতর থেকে হয়, তাকে ভেতর থেকে হতে হবে, সবসময় বোঝাতে হবে, তার একাকিত্ব একা থাকার প্রবণতা দূর করতে হবে, সকলের সঙ্গে মিশতে দিতে হবে, এরকম করলে আস্তে আস্তে কিন্তু প্রবলেমটা কিওর আপ হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।